নমস্কার, আমি অমিত খাঁ। আজ আবার এসেছি 8 ডে চ্যালেঞ্জে। তো আজ নিজেকেও কিছুটা ভাগ্যবান মনে হচ্ছে, কারণ আজকে আমি সত্যি সেই ব্যক্তিটা বা সেই দাদা, সেই স্যার এর সম্বন্ধে কিছু বলবো। আজকের চ্যালেঞ্জ ওটাই যে আমাদের সকলের প্রিয়, কিছুদিন আগে, আজকে 8 ডে, তো 8 থেকে 9টা দিন আগে আমরা যে মানুষটাকে চিনতাম না, জানতাম না, মানুষটা কোনো এক প্রান্তে আমাদের থেকে অনেক দূরে বসেছিলেন, আজকে এই 8টা দিনেই মনে হচ্ছে যেন সেই মানুষটা আমাদের অনেকটা কাছের। অনেকটা বলতে সত্যি অনেকটা, কারণ একটা কাছের মানুষ ছাড়া কেউ তার কাছের মানুষটার জন্য এটা কেউ করবে না, আমার যেটুকুনি বেসিক্যালি মনে হয়েছে। তো কাছের মানুষ তো সত্যিই মঙ্গল দা আমাদের সকলের কাছে। তো ওনার সম্বন্ধে বলার ভাষা সেরকম কিছু নেই। সত্যি উনি যেটা করছেন সেটা আজকের দিনে নিজের মানে আউট অফ ইনকাম, আউট অফ প্রফিট ভাবার মানুষটা এখন বর্তমান দিনে সত্যিই খুব কম। আমিও জানি না আমি স্যারের জায়গায় থাকলে করতে পারতাম কিনা এটা। তো তার জন্য স্যালুট স্যারকে। আর কি বলবো, ধন্যবাদ দেব না আজকে আর, কারণ তিনি সেটা সবসময়ের জন্য প্রাপ্য। তো ঈশ্বরের কাছে প্রার্থনা, স্যারের মনোবাসনা পূর্ণ হোক, স্যারের সকল ইচ্ছে পূর্ণ হোক। ধন্যবাদ মঙ্গল স্যারকে, ধন্যবাদ আপনাদের সকলকে।